বলিউডের কিংবদন্তি ফিল্ম নির্মাতা বি আর চোপড়া সাহেব একবার স্থির করেছিলেন যে তিনি ইতিহাসের দুই কিংবদন্তি কূটনীতিবিদ পণ্ডিত চাণক্য এবং মহারাজা চন্দ্রগুপ্তকে নিয়ে একটি ফিল্ম নির্মাণ করবেন। চাণক্যের ভূমিকায় উনি নির্বাচিত করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ভূমিকায় কাস্ট করেছিলেন হি ম্যান ধর্মেন্দ্রকে। চন্দ্রগুপ্তের গ্রিক স্ত্রী হেলেনার ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল হেমা মালিনীকে। এছাড়াও শাম্মী কাপুর, পারভিন ববি এবং সালমা আগাও এই ফিল্মের অংশ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কিশোর শর্মা নামের বম্বের জনৈক ব্যারিস্টার, যিনি ব্যারিস্টারির পাশাপাশি প্রাচীন ভারতের ইতিহাস নিয়েও গবেষণা করতেন, তিনি এই ফিল্মটি প্রোডিউস করতে আগ্রহ দেখিয়েছিলেন। চাণক্য চন্দ্রগুপ্তর চিত্রনাট্য লিখেছিলেন সতীশ ভটনাগর, যিনি অতীতে রাজ, সীতা ও গীতা এবং আরও পরের দিকে বাগবানের মতন সিনেমার চিত্রনাট্য লেখার জন্য বিখ্যাত ছিলেন এবং ফিল্মটির নির্দেশক ছিলেন স্বয়ং বি আর চোপড়া। বি আর ফিল্মসের ব্যানারেই চাণক্য চন্দ্রগুপ্ত ফিল্মটি নির্মিত হওয়ার কথা ছিল। ফিল্মটির নির্মাণকে কেন্দ্র করে চোপড়া সাহেবের প্যাশন বা আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছিল যখন তিনি সেই সময়ে ফিল্মের প্রযোজককে 1 লাখ টাকারও বেশি খরচ করতে বাধ্য করেছিলেন শুধু মুন্ডিত মস্তক চাণক্যের ভূমিকায় দিলীপ কুমারের বল্ড ক্যাপটা নির্মাণ করানোর জন্য। হলিউডের প্রশিক্ষিত মেকআপ ম্যান সরোশ মোদিকে শুধুমাত্র বল্ড ক্যাপ ডিজাইন করার জন্যই লন্ডনে পাঠানো হয়েছিল। দিলীপ কুমারের সাথে কাজ করবার একটা একান্ত ইচ্ছের কথা ধর্মেন্দ্র অনেক জায়গাতেই অনেকবার বলেছিলেন। ধর্মেন্দ্রের আনন্দ আর উত্তেজনা দ্বিগুণ হয়ে যায় যখন বি আর চোপড়া এবং তার লেখকদের ইউনিট তাকে এই ফিল্ম সংক্রান্ত সমস্ত আলোচনায় অন্তর্ভুক্ত করে নেয়। এই পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক চলছিল। ফিল্মটির শিল্পী নির্বাচন, পেপার ওয়ার্ক এবং ডকুমেন্টেশন সম্পূর্ণ হয়ে গিয়ে ফ্লোরে আসা ছিল শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই সময়ই ফিল্মটির প্রযোজক কিশোর শর্মা তার ফিনান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সংকটের কারণ দেখিয়ে ফিল্মটি থেকে আচমকাই সরে দাঁড়ান। এর পরিণামে চাণক্য চন্দ্রগুপ্তের কাজ বন্ধ হয়ে যায়, যা পরে আর কখনোই শুরু হয়নি। সিনেমাটিকে কেন্দ্র করে বি আর চোপড়ার মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতাই ফিল্মটি পরিত্যক্ত বা শেলভড হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়। এমনিতেই কস্টিউম ড্রামা শৈলীর ফিল্মের খরচ সাধারণ ফিল্মের চেয়ে একটু বেশি হয়ে থাকে। এই ফিল্মের স্টারকাস্ট ছিল বিশাল এবং তার উপরে নিখুঁত ডিটেলিংয়ের চেষ্টায় অনেক টাকা শুরুতেই খরচ হয়ে যায়। সম্ভবত ফিল্মের প্রডিউসার কিশোর শর্মা বুঝতে পেরেছিলেন যে এই ফিল্মটির ওভার বাজেট তিনি বহন করতে পারবেন না, তাই তিনি ফিল্মটি নির্মাণে এগিয়ে যেতে আর সাহস পাননি। এর কয়েক বছর পরে 1985 সালে স্বয়ং বি আর চোপড়া আবার দিলীপ কুমার এবং আদিত্য পাঞ্চোলিকে কাস্ট করে এই ফিল্মটি পুনর্নির্মাণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। এর কিছু বছর পরে অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তীকে কাস্ট করে চাণক্য চন্দ্রগুপ্ত নামের একটি ফিল্ম তৈরি করার ঘোষণা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনাও শেলভড বা পরিত্যক্তই হয়ে যায়।